সাক্ষাৎ দেখতে চাই। থ্যাংক ইউ। আচ্ছা ঘুম পাড়িয়ে দিচ্ছি তো, চোখটা বন্ধ করো। এত জোর এরমেনা এরম করে মানে ঘুম আসে পাগল, আস্তে আস্তে করতে হয়, অত জোরে জোরে মানে তো ঘুম ভেঙে যাবে। আর ফাইনাল লুক জাস্ট ওয়াও। চাই অসাধারণ, কোনো কথা হবে না, এই চায়ের ভাগ হবে না। আর এটা চা না, এটা তো আমার কাছে মনে হয় এটা এক কাপ সুখ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখানে সোনাপাখির সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সোনাপাখি খেয়েছে হরলিক্স আর পানিটা খেতে ভুলে গেছিলো, তাই তো মা? পানি খেতে ভুলে গেছিলে? তো সোনাপাখি এখন খাচ্ছে বসে বসে পানি। আর এই দিক দেখো, সমস্ত কিছু যা কিছু ওর খেলনা বাটি আছে, আসলে ওর প্রিয় খেলনা বাটি, এগুলো উল্টো পাল্টা জিনিস নিয়ে এখন সোনাপাখি বসে গেছে খেলতে। আর আমি রান্নাঘরেতে রান্না বসিয়ে দিয়ে এসেছি। কি কি খেলবে? এই তো সমস্ত তো বার করেছো, আরও আরও ওগুলো বার করবে তাই তো, আরও খেলনা বাটি বার করবে তাই তো। ঠিক আছে বার করতে পারো, কিন্তু সব গুছিয়ে রাখতে হবে খেলা হয়ে গেলে। তুমি আনো, যাও এনে খেলা করো, খেলা করা হয়ে গেলে সব গুছিয়ে রাখতে হবে। রাখবে তো? ঠিক আছে। না না, আবার রান্নাঘরে রান্না হচ্ছে মা, তুমি যাও, আমার সোনা বাচ্চা যাও। এদিকে বসিয়ে দিয়েছি আমি ভাতটা, এদিকে হচ্ছে। আর এখানে হচ্ছে মাছ ভাজা, মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখানে আলু কেটে রেখেছি। তো আজকে আলু দিয়ে টমেটো দিয়ে হবে আজকে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে রান্নার রেসিপি। একদম ঝটপট করে রান্নাটা আজকে সেরে নেব, কারণ আজকে শরীরটা ভালো নেই, সে কারণে সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। এখন বাজে সকাল 11টা। তো চলো ঝটপট করে রান্নাটা আমি কমপ্লিট করে নিই। রান্নার ফাঁকে চলে এলাম বারান্দাতে। দেখো জাস্ট দুদিনের বৃষ্টিতে আমার বারান্দার এই অবস্থা হয়ে গেছে, মানে বারান্দাতে সমস্ত জামাকাপড় আমি দড়ি টাঙিয়ে শুকিয়েছি, আর সব জামাকাপড়গুলো এখানে রাখা আছে। তো এই জামাকাপড়গুলো আমাকে এখন সমস্ত ভাঁজ করতে হবে। ঘরে কিছুটা কাজ বাজ কমপ্লিট হয়েছে। এই যে আরেকজন এইখানে বসে বসে আমার কাজ বাজগুলো বাড়াচ্ছে। এমনিতে আজকে কাজ করতে ভালো লাগছে না, তার মাঝে দেখো আজকে খেলনা বাটিগুলো যদি না গুছিয়েছে সোনা পাখি, তোমাকে মজা দেখাবো, ঠিক আছে? তো এদিকে তো আমার ভাত রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো মাছ ভাজাগুলো আমি করে তুলে নিয়েছি। আর এইখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি পেঁয়াজ, তার মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, তার মধ্যে দিয়েছি লবণ হলুদ জিরে ধনে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে, তার মধ্যে টমেটো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেওয়ার পর আরও একটু ভালোভাবে কষিয়ে নেব আমি রান্নাটা। তো মাছ আর আলু রান্না, মানে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা ঝোল বেশ ভালো লাগে, মন্দ যায় না। তো দেখো এখানে আমি সুন্দর করে আলুটাকে এখন কষিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে বেশ ভালো মতো 2-4 মিনিট কষিয়ে নিয়ে, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি ফাইনাল পানিটা অ্যাড করে দেবো। এদিকে আমার আলুটা ভালো মতো কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পানি, পরিমাণ মতো পানিটা আমি অ্যাড করে দেব। দেওয়ার পর আমি ঢাকনাটা বন্ধ করে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো আমার মনে হচ্ছে যে আলু, যেহেতু আলু রান্না হচ্ছে সে কারণে আলু তো সমস্ত পানিটা টেনে নেবে, তো আরও একটু পানি অ্যাড আমি করে দিচ্ছি। ব্যাস এইটুকু পানি একদম ঠিকঠাক। তো দেখো এদিকে আমার পানি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। ব্যাস গ্যাসটা একটু জোরে দেওয়া থাক এখন কিছুক্ষণ, মানে যেই পানিটা ফুটে উঠবে ভালোভাবে তখন আমি গ্যাসটা স্লো করে দেব। তো চলো এবার ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়া যাক। বাইরে করেছে প্রচণ্ড মেঘ, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন অপেক্ষায় আছি যদি বাইরে এখন একটু বৃষ্টি হয়, তাহলে প্রচুর পরিমাণে ভিজতে চাই। তো সে কারণে অপেক্ষা করছি এখন। ওই যে সোনা পাখিটা ওখানে বসে বসে খেলছে। আমরা মামে অপেক্ষা করছি কখন একটু ঝমঝম করে বৃষ্টি হবে, বৃষ্টিতে একটু ভিজবো, আমি একা ভিজবো, সোনা পাখিকে ভিজতে দেবো না। তো বাইরে হচ্ছে এখন হাওয়া, আর মেঘটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তুমি ভিজবে? আর ঠিক আছে ঠিক আছে, ভিজবে ভিজবে। দেখো বাইরের মেঘটা শুধু দেখো, বাইরে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মেঘটা এখন অনেকটা সরে গেছে, একদম কালো হয়ে গেছিল আকাশটা। এই যে পাগল দুটো এখানে কি করছে? এখন চলছে বাইরে খেলা, তাই তো? গোসল করার আগে এদিকে সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, একদম সমস্ত কাজকর্ম কমপ্লিট। এই হচ্ছে রান্নার ফাইনাল লুক, জাস্ট ওয়াও। এই যে আমার সোনা পাখিটা গোসল করে এখানে বসে আছে, বসে বসে এখন কার্টুন দেখছে। আর সোনা পাখিটার এসেছে এখন গায়ের জ্বর, গা একদম আগুন হয়ে আছে। তো সোনা পাখিটাকে আমি তাড়াতাড়ি করে ভাত খাইয়ে জ্বরের ওষুধটা খাইয়ে শুয়ে দেবো। ওরকম করে না মা, গা দেখো অনেক গরম হয়ে গিয়েছে গা। জ্বর হয়েছে সোনা, আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারবে না, তুমি ছোট তো। তুমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? তুমি ছোট না, তুমি কত বড় হয়ে গিয়েছে। উঠে দাঁড়াও দেখি কতটা বড় হয়েছে, দেখি। ও বাবা, আমার সোনা তো বড় হয়ে গেছে। তুমি বড় হয়ে গেছো মা, সেটা আদর করি বাবারি, আমার বাচ্চাটা। আই লাভ ইউ। এবারে ভাত নিয়ে আসি, খেয়ে নাও, ঠিক আছে মা? আমার সোনা পাখি মেরা সোয়া খাতে। থ্যাংক ইউ। কই আমি আরেকবার আমার সোয়াগাত দেখতে চাই। থ্যাংক ইউ। আমার সোনা পাখিটা, সোনা পাখি এখন এসব কার্টুন দেখে দেখে অনেক কিছু শিখে গেছে, তাই তো মা? পাকা বুড়ি হয়ে গেছে একদম, পাকা বুড়ি। আচ্ছা পাকা বুড়ি এবারে ভাত খাবে, ওকে? আমি যাচ্ছি ভাত আনতে। সোনা পাখির জন্য এই যে অল্প করে এখানে ভাত নিয়ে নিয়েছি, এবার আমার পাখিটাকে আমি ভাত খাইয়ে দেব। আমার পাখি কই? সোনা পাখিটা কই? উঠে পড়ো মা, ভাত খাবে, ভাত নিয়ে এসছি। আজকে আদর করে করে খাইয়ে দেবো, ঠিক আছে মা? আমি খাইয়ে দেবো আজকে, তোমাকে একা খেতে হবে না, আমি খাইয়ে দেবো মা। ওঠো, উঠে পড়ো সোনা পাখি, ওঠো। গুড গার্ল, তোমরা সবাই দেখো আমার সোনা পাখিটা এবার গুড গার্ল হয়ে উঠে পড়বে আর ভাতটা খেয়ে নেবে, তাই না মা? খেয়ে নাও সোনা, ওঠো। সোনা পাখির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সোনা পাখি এখন কি করছে? খাটে শুয়ে শুয়ে বদমাইশি করছে এক জায়গায়। শো আম্মু, তুমি কি করছো? ওটা ফোনে দেখেছো? কি দেখেছো তুমি? তাই তুমি শুয়ে পড়ো, আল্লাহ করো, একটু ঘুম করে নাও। আমার গুড গার্ল, আমার সোনা পাখিটা। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। শো, আচ্ছা ওষুধ খাওয়াবো না, তুমি তাহলে গুড গার্ল হয়ে শুয়ে পড়ো। খাওয়াবো না ওষুধ? ওষুধ খাবে? কি ওষুধ খাবে বলো? কিসের ওষুধ খাবে বলো তো? আচ্ছা লজেন্স ওষুধ? লজেন্স ওষুধ না অন্য ওষুধ খাওয়াবো? ঘুমাবে না? না ঘুমালে আরো শরীর খারাপ হবে। আচ্ছা তখন তো তুমি বেড়াতে যেতে পারবে না, আইসক্রিম খেতে পারবে না, পার্কে যেতে পারবে না, রেস্টুরেন্টে যেতে পারবে না, ভালো হবে তখন? না না আমি রেস্টুরেন্টে যাব না, আমি শুধু টিভি দেখব। শুধু টিভি দেখবে? টিভি দেখতে তো পারবে না তুমি, চোখে তো ব্যথা হবে। না হ্যাঁ সত্যি। এই যে আমার এত বড় মেয়েটা আমার কোলের ভিতরে জায়গা হচ্ছে না, এসে তাও কোলের মধ্যে শুয়েছে। কোলে জায়গা হচ্ছে না, পা দুটো কই? পা দুটো লম্বা করা যাচ্ছে না, তবুও এসে কোলের মধ্যে ঢুকে শুয়ে পড়েছে, তাই তো? হুম মাম্মি, হুম তাই তুমি আমাকে আমাকে মারবে, খাওয়ার বাড়ি বদমাশ করি আমি, কোনো তো খালামণিকে বদমাশ করাই না। আচ্ছা ঠিক আছে, আমি খালামণিকে বলে আসবো। তাসমিয়া তো ভালো মেয়ে, তাই না? গুড গার্ল সোনা পাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আর ঝগড়া করে না, চোখ ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করো। তো এখন আমি সোনা পাখিকে ঘুম পাড়িয়ে দেবো। আমার সোনা পাখিটা এখন ঘুমিয়ে পড়ছে, আমার আদুরি নি। আহা হা, আচ্ছা ঘুম পাড়িয়ে দিচ্ছি তো, চোখটা বন্ধ করো। এত জোরে এরম 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 করে মানে ঘুম আসে, পাগল। আস্তে আস্তে করতে হয়, অত জোরে জোরে মানে তো ঘুম ভেঙে যাবে, পাগল বাচ্চা আমার। এখানে গুলে নিচ্ছি দুধ, আর এইকে আমি বসিয়ে দিয়েছি চা। তো চাটা ভালো মতো ফুটে গিয়েছে, এর মধ্যে দুধটা অ্যাড করে দিলাম। বাইরে ওয়েদার তো প্রচুর মেঘ, প্রচুর মেঘ, তার মধ্যে একটু চা না খেলে হয়। চা ফুটে গেছে, চা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার চাটা আমি একদম ছেঁকে নেব। এখানে দেখো দুটো কাপ নিয়ে নিয়েছি। এই এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখন তো একটু এরকম মাটির ভারে চা না হলে জমে, তো সেই কারণে কাপ দুটো বার করে নিয়েছি। এবার চাটা আমি ছেঁকে নেব, ছেঁকে নিই, তারপর চা খাবো। তো এই হচ্ছে চা পুরো রেডি, জাস্ট ধোয়া উঠছে চা থেকে, দারুণ লাগছে। ও এই বৃষ্টির দিনে এরকম এক কাপ চা জাস্ট জমে যায়, অসাধারণ, কোনো কথা হবে না। এই চায়ের ভাগ হবে না। আর এটা চা না, এটা তো আমার কাছে মনে হয় এটা এক কাপ সুখ। তো এক কাপ সুখটা আমি এবার ভালো করে সুখটা নিয়ে নিই। এই এক কাপ সুখ পুরোপুরি আমার একান্ত।